আমরা যদি প্রেজেন্ট না করি তাহলে কারা করবে? আর আমরা তৈরি হয়েছি কি শুধু বড় ফ্রেমে বন্দী থাকার জন্য? ঢালিউডের জনপ্রিয় শীর্ষ নায়িকা অপু বিশ্বাস, যাকে ঢাকাই সিনেমার কুইন বলা হয়, বাংলা চলচ্চিত্রের টানা রাজত্বকারী এমন অভিনেত্রী এর আগে কখনোই আসেনি। সুপারস্টার শাকিব খানের সাথে টানা 72টি সিনেমার এমন অনবদ্য জুটি বাংলাদেশের আর কোনো নায়িকাকে দেখা যায়নি। তবে দেশের এই স্বনামধন্য নায়িকা শাকিব খানের সাথে তার ডিভোর্সের পরে সিনেমা থেকে প্রায় ছিটকে গিয়েছিল এবং তার দৈনন্দিন জীবন বর্তমানে তার ছেলে জয়ের সাথে কাটাচ্ছেন। বিচ্ছেদের পরে দীর্ঘ সময় হয়ে গেল বিয়ে করছেন না শাকিব অপু একে অপরের কেউ, এবং অপু বিশ্বাস স্বামীহারা জীবনযাপন করলেও অশালীনভাবে তাকে সিনেমা কিংবা বাস্তব জীবনে দেখা যায়নি কখনো। তবে ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত একটা ভিডিও ফুটেজে এই প্রথমবারের মতো দেখা গেল অন্য এক অপু বিশ্বাসকে। এখানে তাকে দেখা যায় অনেকটা অশালীনভাবে ব্লাউজরা সিল্কি শাড়ি পরা সাজে। ওই প্রোগ্রামে তাকে দ্বিতীয় বিয়ে সম্পর্কে প্রশ্ন করলে তিনি জানান এসবের প্রতি তার আর কোনো ইন্টারেস্ট নেই। তার পরিবার বলতে এখন শুধু তার ছেলে আর ভক্তবৃন্দগণ। এখন সে স্বাধীনভাবে নিজের ক্যারিয়ার পুনরায় করতে চায়, তাই কোনো প্রেম কিংবা বিয়ে নিয়ে এখন তিনি আর ভাবতে চান না। বিচ্ছেদের পরে অপু বিশ্বাস যখন তার আগের ধর্ম অনুযায়ী মূর্তি পূজা শুরু করেন, সেখানেও কিন্তু অপু বিশ্বাসকে সম্পূর্ণ শালীনতার সাথে পূজা করতে দেখা গিয়েছিল। এছাড়াও তার ব্যক্তি জীবনের সব জায়গাতে তিনি শালীনতা বজায় রেখে চলেছেন, এমনকি সিনেমার কোনো শুটিং দৃশ্য থেকেও তার কোনো খোলামেলা শরীর কখনোই দেখা যায়নি। কিন্তু হঠাৎ করে তার বর্তমান চলাফেরা ভক্তবৃন্দদের ভীষণভাবে বিভ্রস্ত করছে। দর্শকবৃন্দের ভালোবাসার আরেক নাম অপু বিশ্বাস, কিন্তু তার এমন অশালীন পোশাকে চলাফেরা ভক্তবৃন্দের কাছে কাম্য নয়। শাকিবের সাথে তার সংসার চলাকালীন সময় তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু বিচ্ছেদের পরে অপু বিশ্বাস তার আগের সেই নিজ ধর্মকেই পালন করছেন। সেটা নিয়ে তেমন কোনো আলোচনায় না আসলেও এবার ভীষণভাবে সমালোচিত হচ্ছেন তার এমন পোশাকে। তাই দর্শকদের কাছে অনুরোধ রইল, তার হঠাৎ এমন পরিবর্তনকে কে কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।